চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারের বিয়ের রেশ এখনো কাটেনি। এর মাঝেই ফের সানাইয়ের সুর বাজবে মহানায়কের পরিবারে। নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসছেন তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী তরিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন সৌরভ। এই জুটির প্রেম সম্পর্ক কারোরই অজানা নয়। খোলামেলা একে অপরকে ভালোবাসার বহিঃপ্রকাশ করে থাকেন দুজনেই। কর্মসূত্রে 2017 সালে পরিচয়, দুবছর চুটিয়ে প্রেম। আগামী 15 জানুয়ারি গাঁটছড়া বাঁধবেন সৌরভ তরিতা। 15 জানুয়ারি আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসছে বিয়ের আসর। 17 জানুয়ারি গ্র্যান্ড রিসেপশন, সেটাও হবে উত্তীর্ণতে। উপস্থিত থাকবেন টলিউডের এক ঝাঁক তারকা। 13 জানুয়ারি সঙ্গীতের অনুষ্ঠান। তরিতা নাচে বেশ পারদর্শী, সেই জায়গায় স্টেপ তুলতে বেশ ব্যাক হতে হচ্ছে সৌরভকে, তাই পুরোদমে রিহার্সাল শুরু করেছেন। তবে বেস্ট ফ্রেন্ডের সঙ্গীতে বিশেষ পারফরমেন্স করবেন বলে তৈরি হচ্ছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। তরিতার কথায়, বাঙালি মতে বিয়ের অনুষ্ঠান হবে। বাবা মায়ের বিয়েতে বিসমিল্লা খান সানাই বাজিয়েছিলেন। আমাদের বিয়েতেও নামি কোন শিল্পীকে এনে নবহত সাজানোর পরিকল্পনা করছি। তরিতা জানিয়েছেন, বিয়ের আগের দিন অর্থাৎ 14 জানুয়ারি মেহেন্দি। সৌরভ এবং তরিতার বিয়ের পোশাক তৈরি করেছেন ডিজাইনার অভিষেক রায়। বিয়ে ও রিসেপশন দুদিনই ডিজাইনার অভিষেক রায়ের পোশাকে সাজবেন তারা। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে সারদাময়ীর মায়ের চরিত্রে অভিনয় করছেন তরিতা। ফলে ব্যস্ততা থাকে শুটিং এ, তার মধ্যে মহামারীর পরিস্থিতি এখনো পুরোপুরি কাটে। ফলে বিয়ের শপিং চলছে তার মধ্যেই সময় বের করে। বিয়ের মেনুও ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন জুটি। বিয়ের দিন চিংড়ি মালাইকারি ও পাহাড়ি মাটনের মতো বাঙালি পদ থাকছে। অন্যদিকে রিসেপশনের দিন তন্দুরি ও বাঙালি ফিউশনের মতো খাবার থাকবে মেনুতে। বিয়ে তো গেল, হানিমুন? তরিতা বললেন, 2021 সালে শেষের দিকে বালি যাবো ঠিক করেছি, সেটাই হানিমুন। তবে বিয়ের ঠিক পরে কোথাও একটা প্রি হানিমুন হবে, সেটা অবশ্যই পাহাড়ে। তাহলে দর্শক, সৌরভ তরিতার বিয়ের পুরো প্ল্যানিং শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলা বিনোদন জগতে তারকাদের নিয়ে নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।